মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল 6:30 থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে টিএমএমপি অনেক সকাল সকাল উঠে গেছে, দেখো ওরা দুজনে উঠেই বই পড়ছে। আমি দেখা সকালবেলা এখন রুটি আর চা করে নিয়ে এসেছি, তো এখন রুটি আর চা খাবো দুজনে, তিনজনে আমরা। তো সারাদিন আমাদের সাথে থাকো, ভালো লাগবে। এখানে রুটি আর চা করে নিয়ে এসেছি, রুটি অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে গিয়ে পরোটার মতন করে নিয়ে এসেছি। তো তেল দিয়ে ভেজে নিয়ে এসেছি, কারণ দিয়া মাম্পি তেলে ভাজা রুটি খুব পছন্দ। তো চলো চা খেয়ে নিই আমরা। তো এই যে আবার বৃষ্টি নেমে গেল সকালে, রোদ্দুর যে এখন কি বৃষ্টি হচ্ছে দেখো। সকাল সকাল এরকম বৃষ্টি নেমে গেছে, এদিকে দিয়া মাম্পির স্কুল, এখন বাজে 9:15। তো ওরা গোছাচ্ছে, কী করে যাবে সেটাই ভাবছি। তো এই যে দিয়া মাম্পি চলে গেল, আর এখন এই যে যা কাজ আছে সব করে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরটাকে মুছবো, তো সকাল সকাল একটু পুজোটা দিয়ে দিই। এখন বাজে প্রায় কটা বাজে, 10:30 বেজে গেছে, একটুখানি শুয়েছিলাম ওরা যাওয়ার পরে, কারণ আজকে অনেক সকালে উঠেছি, একটু ঘুম ঘুম পাচ্ছিলো। তো চলো সব কাজগুলো করে নিই। এই যে ভাত খেয়ে রেখে দিয়েছে, তো এই থালা বাসন টাসনগুলো মেজে নিই। তারপরে জামাকাপড় তো কেচে দিয়েছি, সেগুলো আর কাচতে হবে না। তো সব কাজ করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর এখানে ফ্যানের গামলাটা রেখেছিলাম, এই যে বাইরে এইখানটা ফ্যানের গামলা রেখেছিলাম, তো হাঁসে এসে একদম পুরো নষ্ট করে দিয়েছে। লেপা জায়গা একদম সকালবেলা লিপে টিপে পরিষ্কার করে রেখেছিলাম, তো আবার লিপতে হবে। আর বাইরেটা আবার রোদ্দুর বেরিয়েছে, তো এই যে বাইরে আবার রোদ্দুর বেরিয়েছে, তো সকাল বৃষ্টি আবার কখন আসে, তার আগে কাজগুলো সেরে নিই। তো এই যে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আজকে ভেবেছি দুপুরবেলা আজকে কিছু রান্না করব না, কারণ তরকারি আছে অনেক, তেল পটল আছে, তারপরে কুশি ভাজা আছে, ডাল আছে। কালকে দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, তো ডালকেও খাইনি, তো সেইভাবে ধরা আছে ফ্রিজে। তো ভাবছি সেগুলো এখন বার করবো, গরম করবো, তো সেগুলো গরম করে এখন খাবার। রাত্রেবেলা মাংস রান্না করেছিলাম, সেটাও আছে, রেখে দিয়েছি সব ফ্রিজে। তো এখন সেগুলো বার করবো ভাবছি, বার করে সেগুলো একটু গরম করে নেবো, তারপরে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। এই এখানে ডালটা বার করে নিয়ে আসলাম, আর এখানে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি। বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম ঠিকঠাক হয়নি সেরকম, তো এই কিছুক্ষণ শুয়ে উঠে পড়েছি, সব কাজকর্মগুলো সেরে নিলাম। আর মাম্পি আসলো স্কুল থেকে, মাম্পিকে দিয়েছি ভাত, তো মাম্পি ভাত টাত খেলো, থালা বাসন টাসন সব মেজে আসলাম। জলটা এখনও আনিনি, জল আনা বাকি আছে। এই যে হাঁস মুরগিগুলো একটু খেতে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো এইখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর এইখানে আছে দরজার উপর, সেগুলো এখন আল্লাতে রেখে দেবো। আর ঘরের ভিতরটা অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও লাইট জ্বালিয়ে নিই, রাতের মতন অন্ধকার হয়ে গেছে। চলো কাজগুলো করে নিই, এখনও কোনো কাজ করিনি। এই যে জামা কাপড় সব পরে রয়েছে, দিয়া স্কুল থেকে এসে এইভাবে রেখে দিয়েছে, সেগুলো একটু গুছিয়ে রাখি। আর খাটটা মানে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি, খাটটা এখনও পরিষ্কার করিনি। বন্ধুরা, তো তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম, আর বলেছিলাম জল আনতে যাব, তো জল টল এনে আর আমি গেছিলাম জল আনতে, মাম্পি সন্ধ্যা দিয়ে দিয়েছে।
এই যে মাম্পি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মাম্পি এখন বই পড়তে বসে পড়েছে। তো চলো সন্ধ্যাবেলা কিছু বানিয়ে নিয়ে আসি। কালকে বিস্কুট নিয়ে এসেছিলাম, নোনতা বিস্কুট। তো সেই বিস্কুটের ভিতরে জিরে মিশানো আছে, ওই জন্য মাম্পি সেই বিস্কুট খাবে না। তো দেখি একটুখানি ফ্রিজে একটু ময়দা মাখানো আছে, তো সেইটা দিয়ে একটু রুটি বানিয়ে দিই মাম্পিকে। একটা বসে পড়েছে, তো ভাবছি দুটো রোল করে দিই দুজনার। এইখানে আছে ডিমটা, ভালো করে গুলিয়ে নিয়েছি। এই যে একটু লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ই করে নিয়েছি। এখন একটু ডিমের অমলেটটা, ডিমের অমলেটের মতন বানিয়ে তারপর রুটিটা দিয়ে দেবো। তো চাটাতে তেল দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে।